এক যুবক নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসছে এসে নবীজি সাল্লা কাছে আর্গুমেন্ট করে বলছে হে আল্লাহ রসুল আমাকে আপনি অনুমতি দিন আমি আমি অবৈধ রিলেশন করতে চাই হারাম সম্পর্ক করতে চাই জেনা করতে চাই ব্যবচার করতে চাই আমাকে আপনি অনুমতি দেন ইসলাম এটা নিষেধ কিন্তু আমি চাচ্ছি পারমিশন আপনি চিন্তা করেন এ আর্গুমেন্টটা কি কোনো স্বাভাবিক আর্গুমেন্ট না অস্বাভাবিক আর্গুমেন্ট কতটা অস্বাভাবিক হতে পারে আমাদের কাছে কেউ যদি এসে এই টাইপের কথাবার্তা বলে তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়া তো পরের কথা এক ছোট্ট শুরুতে হয়ে যাবে বলে কি সে ব্যবচার করার পারমিশন চাচ্ছে মসজিদে এসে হুজুরের কাছে প্রেরামি সাল্লা সাল্লামের কাছে যুবক যখন অনুমতি চেয়েছে জেনা নামী সাল্লা তাকে বললেন এদিকে আসো বসো তাকে কাছে ডেকে নিয়ে বললেন আচ্ছা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তোমার মায়ের সঙ্গে কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তুমি কি সেটাকে মেনে নিবে যুবক বললো অসম্ভব এটা কে কেউ মেনে নিতে পারে নবীজি বললেন তোমার মেয়ের সাথে বলছেন অসম্ভব এটাও কে কেউ মেনে নেয় নবীজি বলেছেন তোমার বোনের সাথে বলে অসম্ভব তোমার ফুফুর সাথে বলে অসম্ভব কেউ মানতে পারে এবার নবী কেমন সাল্লাম বললেন দেখো তুমি যার সাইতে জেনা লিপ্ত হতে চাচ্ছ তিনি কারো না কারোর মা কারণ না কারোর বোন কারণ না কারোর মেয়ে কারণ না কারোর ফুফু অতএব তুমি সেই জায়গাটা নিজেকে রাখো দেখে এবার বিবেচনা করো তারপর যুবক বললো রসুল আমার মনের মধ্যে যে এই অপরাধের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল সেটি দূর হয়ে গেছে আপনি দেখুন এ ধরনের একটা অযৌক্তিক অস্বাভাবিক আর্গুমেন্টকে নবীর সাল্লাম কত ঠান্ডা মাথায় ডিল করলেন কিন্তু আমরা হলে একবার সবচেয়ে সভ্য মানুষটা হলেও বলতাম আচ্ছা আপনি আগে বলুন তো আপনার রুচিরই অবস্থা কেন ভাই আপনি একটা অপকর্ম করবেন সেটার পারমিশন চাচ্ছেন সবাই সামনে এসে এতটুকু রুচিবোধ নাই আপনার আপনার সেন্স নাই এটা আপনি একটা চিরকুট দিয়ে লিখতে পারতেন না এভাবে খুললাম খোলা বললেন কেমন কথা প্রিয়া ভাইরা আমার প্রিয় নবী সাল্লাম তার যে কোমলতা ছিল তার যে বিনম্রতা ছিল যে তার আখলাকের তার আচরণের সৌন্দর্য দেখে বেশিরভাগ মানুষ ইসলামের ছায়া তুলে এসেছেন আজ আমাদের মুসলমানদেরকে আবারও প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সে আচরণের সৌন্দর্য আমাদের জীবনে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন নবীজি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের আমল মানুষের ভালো কাজ এটা কাউন্ট করা হবে না ওয়েট করা হবে এটা গনা হবে না মাপা হবে তার মানে কি দাঁড়ালো আল্লাহ তালা আমলের কোয়ান্টিটি দেখবেন না কোয়ালিটি দেখবেন আর সেদিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ আপনি অনেক নফল নামাজ পড়েন আপনি অনেক ওয়াদনসিয়ত শুনেন আপনি অনেক কোরআন তেলাওয়াত শুনেন আপনি অনেক দান দক্ষিণ করেন আপনি অনেক ওমরা করেন আপনি অনেক ভালো ভালো কথা বলেন এই কথাগুলোর চাইতে এই কাজগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আচরণটা সুন্দর থাকে সেটা আপনার বাসায় সেটা আপনার কর্মস্থলে সেটা পাবলিক প্লেসে সেটা পরিচিত মানুষের সাথে সেটা অপরিচিত মানুষের সাথে সেটা মুসলমানের সাথে সেটা অন্য ধর্মের মানুষের সাথে সেটা মানুষ বা প্রাণীর সাথে এমনকি আল্লাহর অন্য অন্য সৃষ্টির সাথেও আপনার আচরণগত সৌন্দর্য যত ভালো হবে কেমত ময়দানে আপনার আমল আল্লাহর কাছে তত ভারী হবে আপনি তত মূল্যবান মানুষ হতে পারবেন আজ দুর্ভিক্ষ চলছে আমাদের এই আচরণের সৌন্দর্যের অ্যাজ এ মুসলিম প্রিয় সাল্লা সাল্লামের এই রেখে যাওয়া আখলাক এটিকে আমাদের আজ ধারণ করা বড় বেশি প্রয়োজন আমি সেজন্য সবাইকে উদত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের আচরণগুলোকে সুন্দর করবার জন্য আমাদের সংকল্প করতে হবে যে আমরা কারোর সাথে কখনো আমাদের আচরণ খারাপ করব না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো কাউকে গালি দিতে পারে না কখনো অশ্লীল কথা বলতে পারে না কখনো নিচু বা তুচ্ছ ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা মুসলমান বলতে পারে না নাবিজ সাদ্ল সাল্লামের জীবনীতে সেটা কখনো ঘটেনি আমাদের জীবনে সেটা ঘটা উচিত নয় কিন্তু হচ্ছে বিশেষ করে যখন রাগ উঠে যায় যখন আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু আমাদের চোখের সামনে এসে যায় তখন আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের আখলাকের আমাদের আচরণের সৌন্দর্য আমাদেরকে ধারণ করার তফিক দান করুন